ফরিদপুরে নারী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখছে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের বৃত্তি প্রদান সহ স্কুলে যাতায়াতে দেওয়া হচ্ছে বাইসাইকেল। ফলে স্কুলের ছাত্রীরা এখন উৎসাহ নিয়ে স্কুলে যাতায়াত করছে, কমেছে স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের হার। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া গ্রামীণ মেয়েদের স্কুলমুখী করতে এবং তাদের পড়ালেখার পাশাপাশি উন্নত জাতি গঠনের ভূমিকা রাখতে কাজ করছে শিক্ষাবর্তী দাতব্য প্রতিষ্ঠান এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এবার নিয়ে সপ্তমবারের মতো স্কুলের ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বাইসাইকেল। ইতিমধ্যে ফরিদপুরের শহরতলী গেদ্দা মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে প্রায় 150 বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেল চালানোর প্রশিক্ষণ সহ ছাত্রীদের আত্মরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে শেখানো হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিক সচেতনতায় উৎসাহ দিচ্ছে ফাউন্ডেশনটি। সাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে বেড়েছে উৎসাহ। তাছাড়া দরিদ্র ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার যাতায়াত খরচ কমেছে, কমেছে সময়ের অপচয়ও। ফলে সাইকেল পেয়ে দারুণ খুশি স্কুলের ছাত্রীরা। এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন থেকে একটি সাইকেল পাইছি। এই সাইকেল পাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। আমাদের বাসা অনেক দূরে, এই সাইকেল পাওয়াতে আমার স্কুলে অনেক দ্রুত চলে আসতে পারি, আমার অটো ভাড়াও লাগে না, এবং এই সাইকেল পাওয়াতে আমার অনেক সুযোগ সুবিধা হয়েছে। সাইকেলটা পাওয়ার ফলে আমার খুব উপকৃত হয়েছে। আগে আমি হেঁটে আসতাম, অনেক সময় আমার বিদ্যালয়ে ক্লাসটা বসে যেত। এখন আমি সাইকেলটা পাওয়ার ফলে আমি সময় মতো বিদ্যালয়ে আসতে পারবো। তাছাড়াও আগে আমার অটোতে রিক্সাতে আসার ফলে আমার 30-40 টাকা খরচ হয়ে যেত, এখন আমার সেটা আর হবে না। সাইকেলটি পাওয়ার ফলে আমি সময় মতো স্কুলে আসতে পারবো। সাইকেলটি পাওয়ার জন্য আমি এখন সময় মতো প্রাইভেটেও যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। সাইকেলটি পাওয়ার জন্য আমার এখন যাতায়াত ভাড়াটাও বেঁচে গিয়েছে। তো সাইকেলটি পেয়ে আমি খুবই উপকৃত, কেননা প্রতিদিন আমাকে স্কুলে আসার জন্য আমাদের মিনিমাম 40-50 টাকা ব্যয় হতো প্রতিদিন। তো এই সাইকেলটি পেয়ে এখন আমার এই 40-50 টাকাটি ব্যয় হবে না, আর আমার পরিবারের তো সামর্থ্য অনুযায়ী প্রতিদিন 40-50 টাকা ব্যয়ের জন্য খুবই কষ্ট হতো আমাকে দেওয়ার জন্য। তো এখন সাইকেলটি পেয়ে আমি খুব সময় মতো স্কুলে জয়েন হতে পারছি। এছাড়াও টিফিনে যখন খাবার খেতে যেতে হয় তখন খুব তাড়াতাড়ি খাবার খেয়ে এই সাইকেলটি নিয়ে চলে আসতে পারছি। মানে মোট কথা আমি খুবই উপকৃত। নারীদের শিক্ষা বিস্তারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম। আমরা এখানে শুরু করেছি, আমরা আশা করব অন্য অন্য প্রতিষ্ঠানগুলো এরকম যে মহিলাদেরকে মেয়েদেরকে অনুপ্রাণিত করা বিভিন্ন কাজে, বিভিন্ন এক্সট্রাকারিকুলার খেলা বুঝে খেলাধুলায় বাইসাইকেলে একটা আদর্শ হিসাবে এটা একটা পরিগণিত হবে এটাকে।